এই পার্কটা পেনসিলভেনিয়ার ওয়েস্ট চেস্টারের মধ্যে অবস্থিত এবং এই পার্কটাকে নাম দিয়েছে ওয়েস্ট গোশেন ইভেন্ট। তো চলেন আপনাদেরকে আমি দেখাই, এই যে এখানে দেখেন অনেক নোটিশ বোর্ড, কিন্তু এটা একটা নোটিশ বোর্ড, এখানে অনেক কিছু টানিয়ে রেখে দিয়েছে। এখানে ওয়েস্ট চেস্টার এরিয়া ক্লিন এনার্জি ফিউচার, মানে বিভিন্ন কিছু যে যেটা এখানে আসলে নোটিশ বোর্ডে আটকিয়ে দিতে পারে, কোন দিন কোন প্রোগ্রাম হবে কিংবা কোনো একটা কোম্পানির হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখছে। এই যে দেখেন এখানে, এটা কিন্তু একটা কোম্পানি, এটা হচ্ছে যে বিদ্যুৎ কোম্পানি। তো ওয়েস্ট চেস্টারে এই বিদ্যুৎ কোম্পানিটা আছে, সেটা নোটিশ বোর্ডে টানিয়ে দিয়েছে। আবার এখানে হচ্ছে যে এগ হান্ট, এগ হান্ট মানে হচ্ছে যে এখানে হলো ওই যে ইস্টার ডে, ইস্টার ডেতে কিন্তু ছোট বাচ্চারা যারা আছে তারা এই এগ করে কি ফেলে দেয়, ফেলে দিলে তখন ছোট বাচ্চারা গিয়ে কুড়ে কুড়ে নেয় এগুলো। সেটা কবে হবে? স্যাটারডে এপ্রিল 8। এটা অলরেডি কিন্তু হয়ে গেছে, ইস্টার ডে অলরেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে একটা প্রোগ্রামের কথা বলছে, সামার রিক্রিয়েশন প্রোগ্রাম। এই যে কবে থেকে যে এই ওয়েবসাইটে গেলে আপনি এটা সম্পর্কে পুরো ইনফরমেশন পাবেন। এবং এখানে হচ্ছে যে কত কত বছরের ছেলে মেয়েদেরকে কাউন্সিলিং করায়, সেই এজটাও কিন্তু এখানে বলে দিয়েছে। তো এখানে এরকম যদি কোনো নোটিশ বোর্ড থাকে কোনো পার্কে, আপনি এসে চেক করতে পারেন আসলে এখানে কি কি দেওয়া আছে। তো চলেন, এখানে না ওই ভলিবল খেলতেছে অনেক ইন্ডিয়ান, সেটা আপনাদেরকে দেখায় যে কেমন করে খেলতেছে। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন অনেকজন মিলে খেলতেছে, তাই না? খুব মজা করে কিন্তু খেলতেছে। তো এখানে দেখা যায় যে আজকে আমাদের এখানে শনিবার, শনিবার আজকে বিকাল 6টা আমাদের এখানে, যেহেতু এখন সামার পড়ে গেছে, সামার পড়ে যাওয়ার কারণে কিন্তু এখন সূর্যটা কিন্তু অনেক দেরিতে ডুবে যায়, প্রায় সূর্য ডুবে প্রায় 8টা 9টার দিকে সূর্য ডুবে যায়। সেই জন্য দেখা যায় যে এই সময়টা খেলাধুলার জন্য খুবই পারফেক্ট একটা টাইম, আর রোদ কিন্তু নেই। অন্যান্য দিন কিন্তু এই সময়টাতে কিন্তু একটু হলেও রোদ থাকে, কিন্তু আজকে কিন্তু রোদ নেই। আজকের একটু ক্লাউডি ওয়েদার লাগতেছে, দেখেন আপনারা, ক্লাউডি ওয়েদার লাগতেছে। আবার ওই যে একটা প্লেন যাচ্ছে দেখেন, চমক।
এই যে দেখেন এখানকার পার্ক গুলোতে এরকম এই যে বালু খেলে সব বাচ্চারা, এই যে বালু দিয়ে খেলতেছে। আর এখানকার পার্ক গুলোতে যে এরকম কাঠ থাকে, ওই অ্যালিনা এবার ওই যে ওটা পাইছে, ব্যালুন পাইছে, ব্যালুন পেয়ে খেলা শুরু করে দিয়েছে। এখানে দেখেন ছোট বাচ্চাদের খেলার ইয়ে, দেখেন ছোট বাচ্চাতে এটা, ছোট বাচ্চারা যারা আছে তারা এটাতে চড়তে খুব পছন্দ করে। অ্যালেনা একা একা উপরে উঠে চলে গেছে, ও শুয়ে পড়ছে। আবার এই যে এই দিক দিয়ে স্লাইডিং করে, কাম 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 অ্যালেনা, কাম 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 কাম, এ ডান ডান, নাইস গার্ল, গুড গার্ল, গুড গার্ল। এই যে এখানেও কিন্তু খেলতেছে, আমি বললাম না এখানে সম্ভবত ইন্ডিয়ান কমিউনিটি বেশি, ইন্ডিয়ান লোকজনই বেশি দেখা যাচ্ছে। এই যে দেখেন আবার একটা প্লেন যাচ্ছে, মানে সব সময় আকাশে মনে হচ্ছে প্লেন যেতেই থাকে আমেরিকাতে, এমন অবস্থা, সব সময় প্লেন যায়। ও এই যে প্লেন যাচ্ছে। আর পার্কটা দেখেন এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এই নিট অ্যান্ড ক্লিন থাকার পিছনে কারণ হচ্ছে যে দেখেন ওই যে ওখানে একটা কিন্তু রাবিশ বিন দিয়ে দিয়েছে, এই পার্কের প্রত্যেকটা জায়গাতে রাবিশ বিন দিয়ে দিয়েছে। এবং যে অনেকে কুকুর নিয়ে আসবে, কুকুরের যে মল আছে সেই মলটা যেন এগুলোতে পড়ে নোংরা না হয়ে যায়, সেই জন্য ওই রকম কিন্তু রাবিশ বিন দিয়ে দিয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখায়, ওই যে রাবিশ বিনটা দেখতে পাচ্ছেন, আর ওখানে পলিব্যাগ দিয়ে দিয়েছে। তো যাদের কুকুর আছে তারা কিন্তু ওই পলিব্যাগটা নেয়, আর সঙ্গে কুকুর যদি কোনো মলটল ত্যাগ করে তার রেসপন্সিবিলিটি হচ্ছে যে ওই মলটাকে তুলে ওই রাবিশ বিনে ফেলে দেওয়া। সেই জন্য এখানকার পার্কগুলোতে দেখবেন যে কোনো মলমূত্র কোনো কিছুই থাকে না। আর আমেরিকার এই যে আমি বোস্টনে গিয়েছিলাম, বোস্টনে গিয়ে দেখলাম যে মানে বোস্টনে আমি সি বিচগুলোতে গিয়েছিলাম কিংবা পার্কে গিয়েছিলাম, সেই পার্কগুলোতে না ওই যে টয়লেটটা আমি দেখলাম না, যেটা আমি পেনসিলভেনিয়া বলেন, অ্যারিজোনাতে বলেন, কিংবা হচ্ছে যে আমার যেহেতু এই দুইটা স্টেটেই যাওয়া বেশি পড়ছে, আমি এই দুই স্টেট সম্পর্কে বেশি ভালো বলতে পারবো। এগুলোতে কিন্তু এই রেস্টরুম নিয়ে কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু বোস্টনে দেখলাম যে রেস্টরুমটা নাই। আর দেলোয়ারে দেখলাম যেটা, যে দেলোয়ারে হচ্ছে যে পার্কে যেতেও আপনাকে হচ্ছে যে ইয়ে করতে হচ্ছে, যদি আপনি পার্কিং করতে যান, পার্কিংয়ে আপনাকে ফি দিতে হচ্ছে, তাও ফির পরিমাণটা কিন্তু কম না, $8 $10 করে ফি দিতে হচ্ছে দেলোয়ার স্টেটে। দেলোয়ারটা হচ্ছে আমেরিকার সবচেয়ে ছোট স্টেট, এই স্টেটে মনে করেন যে ওটা ট্যাক্স ফ্রি স্টেট, ওখানে কিন্তু ট্যাক্স দিতে হয় না। তো যাই হোক, পার্কটা খুবই চমৎকার লাগতেছে, খুবই ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একটু উঁচু থেকে আমি পুরো পার্কটা আপনাদেরকে একটু দেখাই ভিডিও করে, তাহলেই বুঝতে পারবেন যে কত বিশাল এলাকা নিয়ে এই পার্কটা অবস্থিত। আবার সামনে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ফুটবল কিংবা দৌড় খেলা সমস্ত কিছু করার জন্য কিন্তু ওখানে ওই যে চারপাশ দিয়ে ঘেরাও দিয়ে দিয়েছে, সেটাও খেলতে পারবে এখানে। আবার এখানে দেখেন যে আবার একটু বারবিকিউ প্লেসেরও ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই যে এখানে দেখলাম যে অনেক বেঞ্চ টেন্স দিয়ে দিয়েছে, কেউ যদি বারবিকিউ করতে চায় করতে পারবে। আর আমি তো বলেছি এখানকার যে পার্কগুলো আছে, পার্কগুলো ক্লিন থাকার একমাত্র রহস্য হচ্ছে যে এই যে দেখেন রাবিশ বিনগুলো দিয়ে দিয়েছে। রাবিশ বিনটা আপনাদেরকে একটু দেখালে বুঝতে পারবেন যে এখানে কেমন ধরনের রাবিশ বিন দিয়ে দিয়েছে। এই যে দেখেন এটা একটা হচ্ছে যে রাবিশ বিন, এই যে সবাই ময়লা টয়লা ফেলে দিয়ে রাখছে ভিতরে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে আপনার ইয়েটা আছে, মানে এগুলোর যারা দায়িত্বে থাকে তারা কিন্তু এগুলো দেখে এসে যে সমস্ত কিছু সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন আছে কি না, তারপরে এই যে ঘাসগুলো বড় হলে এই ঘাসগুলো কেটে টেটে দিয়ে যায়, এটা হচ্ছে যে
যারা এটার দায়িত্বে থাকে, বিশেষ করে এই সিটির যারা মেয়র আছে কিংবা আমাদের যে রকম পৌরসভা আছে সেরকম এখানেও কিন্তু পৌরসভা আছে, সেখান থেকে এই দায়িত্বগুলো এরা কিন্তু পালন করে। আমেরিকাতে কিন্তু সিটি কাউন্সিল আছে, সিটি কাউন্সিল থেকে আমার যেটা মনে হয় সিটি কাউন্সিল থেকে এগুলো তত্ত্বাবধায়ন করে, যে এখানে যেহেতু মানুষ একটু রিক্রিয়েশনের জন্য আসবে এগুলো সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন আছে কি না এই জিনিসগুলো সব সময় দেখে, যেহেতু বাচ্চারা এখানে এসে দৌড়োদৌড়ি করবে, লাফালাফি করবে, যাতে ডেঞ্জারাস কোনো জিনিস না থাকে সেগুলো কিন্তু এখানে টেস্ট করে। টেস্ট করার কারণে এখানকার পার্কগুলো দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন এবং মানুষজন দেখতেছে নির্ভয়ে কিন্তু খেলাধুলা করতেছে। এবং আমেরিকার দেখবেন যে মানে যেখানে আপনি যান না কেন এই পার্কটা আছেই, যেখানে আমাদের এই ওয়েস্ট চেস্টারের মধ্যে আছে তিন চারটা পার্ক আছে, তাই আমি এক এক করে প্রত্যেকটা পার্ক আপনাদেরকে দেখাবো। আজকে আমি এই যে ওয়েস্ট গোসেন ইভেন্ট পার্কটা দেখালাম, এই যে অ্যালিনা হচ্ছে বলটা নিচ্ছে, বল নিয়ে দৌড়োদৌড়ি করবে এখন। এই যে দেখেন এই ফুলগুলো আমি আমেরিকার সব জায়গাতেই প্রায় দেখেছি, ফুলগুলো কিন্তু ফুটলে বেশ ভালোই লাগে। দেখেন এই যে বেগুনি কালারের ফুলগুলো, এই যে এই ফুলের নামটা যে কি আমি অ্যাকচুয়ালি জানি না, তবে আমেরিকার কেমন যেন সব জায়গাতেই পথে ঘাটে জঙ্গলে সব জায়গাতেই এই গাছটা আমি দেখি। তো আজকে দেখি পার্কেও, এই পার্কেও এই গাছটা আছে। আর এই যে দেখেন মৌমাছি, এই যে মৌমাছি, এই যে মৌমাছি দেখছেন, এই যে মৌমাছি, ওই যে মৌমাছি উঠতেছে দেখতে পাচ্ছেন মৌমাছি, এই যে এই যে যে এখানেও কিন্তু মৌমাছি আছে, খুবই সাবধান, এখানেও মৌমাছি আছে। কিন্তু সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে এখানেও কিন্তু পোকামাকড় আছে, দেখেন এই যে দেখা যাচ্ছে বেশ ভালো পোকামাকড় আছে, বেশ ভালো মৌমাছি দেখতেছে আছে এখানে। তো এই ফুলগুলোর কিন্তু কোনো গন্ধ নাই, আমাদের বাংলাদেশে যে এরকম কোনো ফুল টুল ফুটলে সেই জায়গাতে গন্ধে মৌ মৌ করে, এখানে কিন্তু আপনি সেটা পাবেন না। আবার ওই দিকে একটা ফুল দেখা যাচ্ছে, অবশ্য ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না, ওই দিকে একটা সুন্দর ফুল আছে, দেখেন এটা দোয়েল পাখি সম্ভবত, এখানকার আমেরিকার দোয়েল পাখি দেখেন কেমন হয়। তো এই জায়গাটা একটু সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিয়েছে, আর এখানে কেমন যেন পানি পাখির ভাষা আছে কি না দেখতে হবে। এই যে দেখেন পাখি ডাকতেছে, এই যে এই যে যে পাখি ডাকতেছে, নিচে পড়লো, এ উড়ে গেল উড়ে গেল, ওই যে পাখিটা উড়ে গেল আসলে। তো এত কাছে থেকে পাখি আমেরিকাতে আমি দেখিনি, এই ফার্স্ট দেখলাম। তো যাই হোক পাখি উড়ে চলে গেছে। তো এই জায়গাটা হচ্ছে বেশ সুন্দর একটু অর্গানাইজ করে রেখে দিয়েছে, দেখেন এই যে। তো পার্কের মধ্যে যদি এইরকম একটু সুন্দর যদি একটু সুন্দর করে রাখে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে এখানে দেখেন সাইনবোর্ড কিন্তু দিয়ে দিয়েছে, এটা হচ্ছে যে 1996 সালে এই পার্কটা তৈরি হয়েছে, এই পার্কটার নাম হচ্ছে ওয়েস্ট গোসেন কমিউনিটি পার্ক, এবং কে কে এটার সুপারভাইজার ছিল তাদের নাম আছে, এবং হচ্ছে পার্কের রিক্রিয়েশন বোর্ডে কে কে আছে তাদের নাম আছে, এবং কাকে কন্ট্রিবিউট করছে সেটারও তারও নাম দেয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিছু রুলস রেগুলেশন দিয়ে দিয়েছে, ওয়েস্ট গোসেন টাউনশিপ পার্কে যদি আপনি আসেন সেই ক্ষেত্রে আপনি এই পার্কে কখন থেকে কখন আসতে পারবেন, সানরাইজ থেকে সানডাউন পর্যন্ত আসতে পারবেন, কোনো অ্যালকোহলিক প্রোডাক্ট নিয়ে আসা যাবে না, তারপরে শুধুমাত্র যাদের যে ডগগুলোর লাইসেন্স আছে সেই ডগগুলোই আপনি এখানে নিয়ে আসতে পারবেন, এবং গার্বেজ এবং ওয়েস্টগুলো একদম যে ওয়েস্ট বিন আছে সেই জায়গাগুলোতে আপনি রাখতে পারবেন। এখানে বেসবল, ফুটবল, সকার, টেনিস, ভলিবল, অন্যান্য খেলাগুলো আপনি এখানে খেলতে পারবেন। এখানে কিন্তু সমস্ত কিছু আপনি এখানে কী কী করতে পারবেন সবগুলো এরকম মানে পরে পরে বলা সম্ভব না। তো এখানে সমস্ত কিছু দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে, যদি আপনি এটা না মানেন তাহলে আপনাকে জরিমানা করবে। এখানে কিন্তু দেখেন এই যে সুন্দর এই ঘাসটাও লাগিয়ে রেখেছে, চমৎকার।
বেশ ভালো লাগতেছে। তো এখানে কিছু ঘাস আছে, এগুলো কাশ বনের মতো অনেকটা লাগতেছে, তো বেশ কিন্তু ভালোই লাগতেছে এগুলো দেখতে, মানে এগুলোও একটা সৌন্দর্য বৃদ্ধি করছে। ওই যে অ্যালেনার, অ্যালেনার বাবা ওখানে দোল খাচ্ছে, ছোট বাচ্চাদের মিউজিক, এই যে দেখেন পিয়ানো বাজাচ্ছে, পিয়ানোটা কিভাবে তৈরি করছে অ্যালেনা বাজিয়ে শোনাচ্ছে আপনাদেরকে। এই যে অ্যালেনা বাজাচ্ছে পিয়ানো, গুড গার্ল, গুড গার্ল, অ্যালেনা পিয়ানো বাজাতে পারে, অ্যালেনা পিয়ানো বাজাতে পারে। আমি একটু পিয়ানোটা বাজিয়ে দেখাই আপনাদেরকে, ছোট বাচ্চারা খুব মজা পায় যে একটু সাউন্ড করে, সেই জন্য ছোট বাচ্চারা খুব মজা পায়। এই যে দেখেন একদম কিন্তু পিয়ানোর মতোই লাগতেছে, এই যে এরকম জিনিসটা। আর এখানে আমার মনে হচ্ছে এই পার্কে এত বেশি বিমান যাচ্ছে, অল দ্য টাইম বিমানের শব্দ আমি খুঁজে পাচ্ছি।